আমি চিন্তা করতেছি সমুদ্র বিলাসে যাব, মানে জাহাজে উঠবো 1 ঘন্টার জন্য। এখানে আমি যতটুকু জানি সেটা হলো 1 ঘন্টায় 10 ইউরোর মতো লাগে। তো আমি এখন জাহাজে উঠবো, কারণ আজকে আমি গত 2 দিন যাবৎ মোটামুটি চিন্তা করতেছি যে আসলে জাহাজে উঠবো, একটু বার্সেলোনার যে সমুদ্রটা এটা একটু ঘুরে বেড়াবো। তো আমি গত 2 দিন আর টাইম পাইনি। আজকেও আসলে আমি 2-3টা জায়গায় গিয়েছি এবং মোটামুটি একটু দূরের উপরে অনেক জায়গায় ঘুরেছি। তো এখন মোটামুটি সমুদ্র বিলাসে যাব। তো আমি যে জায়গাটা ক্রস করছি সেটাকে আসলে বলা হয় কলম্বাস। এখান থেকে আসলে আমেরিকাকে নির্দেশ করেছিল যে ওই দিকে আমেরিকা। সো ওই সময়টাকে সম্মান দেখিয়ে এখানে আসলে কলম্বাসের একটা পিলার বানানো হয়। যদিও আসলে এর ব্যাপারে আসলে অনেক কন্ট্রোভার্সিটি আছে যে কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেছিল কিনা, কিন্তু এখান থেকে কলম্বাস আমেরিকাকে মোটামুটি পয়েন্ট আউট করে। দিস ওয়ান ওকে ওকে, ওয়ান ইট গো 330. What is the cost? So today I just have one exit. This one is 21 euros per person. Okay. So this is live music. I'm for the sunset. আমার কাছে মনে হয়েছে সেই 7.5 ইউরোটাই নাও বেটার, কারণ সেটা 3:30-টার দিকে ছাড়বে। ইয়া ওয়ান স্টুডেন্ট টিকেট ইজ ইন ওকে 750. Thank you. It will take 1 hour, right? Yes, you leave okay. 3:30 and back 4:30. Okay. This is your ticket 3:15 in gate before you can boarding. Okay. 3:30 departure. Okay. Thank you very much. কলম্বাস ওইখানে দাঁড়িয়ে আছে এবং দেখাচ্ছে কোন দিকে আমেরিকা। লাস্ট পর্যন্ত যে সমুদ্র বিলাসে যেতে পারছি এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। আমাকে ওয়েট করতে হবে 3:30 পর্যন্ত। আমার হাতে আর সময় আছে ঠিক আধা ঘন্টা। তো আধা ঘন্টা আমি এখানে আশেপাশে ঘুরবো, ভিডিও এত করবো না, কারণ আমার ক্যামেরার এত ব্যাটারি নেই যে আসলে আমি ভিডিও করব। তো আমি কলম্বাসকে দেখব, আশেপাশে মানুষকে দেখব। যদিও আজকে আসলে বুধবার হওয়াতে প্রচুর মানুষ কম, যেটা আসলে একটা স্বস্তিরও ব্যাপার। যে বোটটা দেখতে পাচ্ছেন, সরাসরি যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটে আসলে আমি সফর করব। আমার পিছনে আসলে বিশাল বড় একটা টিম আছে যারা আসলে সমুদ্র বিলাসে যাবে 1 ঘন্টার জন্য। আমার মতে আসলে তারা সমুদ্রকে পছন্দ করে, সেজন্য আসলে দাঁড়ায় আছে সমুদ্রে যাওয়ার জন্য। এখনো 15 মিনিট বাকি আছে, তারপর আসলে সবাই অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে সমুদ্র বিলাসে যাওয়ার জন্য। রেডি, আসলে জাহাজে উঠে গেছি। আমি আসলে একেবারে ছাদে চলে যাব, সেখান থেকে আসলে ফুল ভিউটা দেখব এবং মোটামুটি একটু চালাকি করে সবার আগে উঠছি যেন ভালো করে দেখতে পারি। এখন আমার সবার প্রশ্ন যে আমি আসলে কোন দিকে বসব, কারণ যে জায়গাটা বসে আসলে সুন্দর করে দেখা যায়। আমার মনে হয় সাইডে বসা ভালো, সাইডে বসে খুব আরামসে দেখলাম আর গেলাম বেটার। সবচেয়ে ভালো এক সাইডে বসলে। আমি একবার সাইডে বসে আছি। যাই হোক, মোটামুটি আরো সময় লাগবে, আমার সাথে আরো অনেকে আছে আর আসলে সমুদ্র বিলাসে যাচ্ছে আর কি। আমি এক্সাইটেড আসলে, ইউরোপে আসার পরে মানে নৌকায় চড়া সমুদ্রে যাওয়া হয়ে ওঠে নাই, আর যেহেতু প্রথমবার এক্সাইটমেন্ট একটু কাজ করবে, এটা স্বাভাবিক। যাই হোক, আমি শুধু এইটুকু বলবো যে যারা স্পেনে আসবেন অবশ্যই এই সমুদ্র বিলাসের এক্সপিরিয়েন্সটা নেবেন। খুব বেশি খরচ আমার মনে হয় না, যারা আসলে ইউরোপেতে থাকেন তাদের জন্য আসলে খুব বেশি খরচ না, মোটামুটি 10 ইউরোর ভিতরে আপনি ঘুরে আসতে পারবেন। হাই নট 1 ঘন্টার জন্য সমুদ্র বিলাস যাত্রা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, কারণ অলরেডি ভেপু দিয়ে ফেলছে, আমরা রওনা দিচ্ছি, দোয়া করবেন। মানে খুব বেশি দূরে যাবে না, মোটামুটি 1 ঘন্টার ভিতরে যতটুকু ঘোরা যায় আর কি, মানে একটা রেডিয়াস কভার করবে, কিন্তু ভার্টিক্যালি খুব বেশি দূরে যাবে না, মানে দূরত্বের দিক দিয়ে দূরে যাবে না, একটা পোর্শনেই ঘুরবে আর কি, একটা রাউন্ড দিবে, ওই রাউন্ডটা দিতেই 1 ঘন্টা লাগে। সো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, মানে আর 2 মিনিটের ভিতরে আমাদের যে পোর্ট, সেই পোর্ট আসলে প্রস্থান করবে। আমার পিছনে একটা ইংলিশ কাপল বসে আছে, কিন্তু মাঝে মাঝে না এদের কথা বুঝি না, আমি যে ইংলিশ ভুলে গেছি সে তার একটা প্রবলেম। সমুদ্র যাত্রা শুরু হয়ে গেছে,
আমরা নীল জলরাশিতে ঢুকে গিয়েছি। মোটামুটি পোর্ট থেকে আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি। বার্সেলোনা ট্রেড সেন্টারটা দেখা যাচ্ছে। আমরা আসলে ওই ফাঁক দিয়ে বের হয়ে যাব, কারণ এটা আসলে একটা বড় একটা পয়েন্ট করেছে। এর মাঝখানে আসলে বোট গুলো থাকে, তো মাঝখানে একটা ক্যানেল করেছে যে ওইখানে ইচ্ছা করলে বোট গুলো পাস হইতে পারে আর কি। বড় বোট আসতে পারে না, কিন্তু ছোট বোট গুলো এভাবেই পাস হয়। আমাদের সমুদ্র যাত্রার আমি তো একমাত্র ব্যক্তি যে আসলে একা, আর সবাই মোটামুটি তার কাপল আছে অথবা বয়ফ্রেন্ড আছে, গ্রুপ আছে। আমি একা একা বসে বসে এনজয় করতেছি, তো একটু পরে সামনে যাবো। হলো বার্সেলোনার বন্দরের ডকইয়ার্ড, এখানে জাহাজ টাহাজ ঠিক ঠিক করে, প্রবলেম প্রবলেম হয়, আবার কিছু জাহাজ মনে বানায়। এটা আসলে ফুল একটা বড় ডকইয়ার্ড এবং হেভি ক্যাপাসিটি দেখেই বোঝা যাচ্ছে। এবং আপনারা যতটুকু জানেন সেটা হলো যে বার্সেলোনাতে কিন্তু একটা বড় একটা সি পোর্ট আছে, যেখানে আসলে বিভিন্ন ধরনের মালামাল আসে, ইভেন বাংলাদেশ থেকেও প্রোডাক্ট আসে। অনেকে আসলে এই ধরনের নৌকাগুলোতেও আসলে সমুদ্র বিলাসে যায়, এবং ওইটা আসলে খুবই অন্যরকম, ওটা একটা ভেরি এক্সাইটিং। যদি আমার কোনো দিন সাধ্য হয় তাহলে অবশ্যই ওই রকম একটা বোট দিয়ে আমি আসলে সমুদ্র বিলাসে যাব। আর খুব ইচ্ছা আমি এরকম বড় না, আরও বড় একটা ক্রুজে আমার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে অবশ্যই একদিন যাব, যদি হাত রাখে এবং টাকা পয়সা যদি ইনকাম করতে পারি। আমি জানি আসলে প্রচন্ড শব্দ হচ্ছে, বাতাসের শব্দ হচ্ছে। আমি ঠিক একবারে জাহাজের সামনে আছি, এখান থেকে আসলে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, মানে মূল সমুদ্রের দিকে যাচ্ছি। এত সময় পোর্টের মধ্যে ছিল এবং পোর্ট থেকে জাস্ট পোর্টের ক্যানালটা থেকে বের হওয়ার পরেই আসলে প্রচুর পরিমাণে ঢেউ, আপনারা হয়তো ঢেউটা বুঝতেও পারছেন। এবং দেখেন এরা কি এনজয় করতেছে, মোটামুটি ছোট একটা নৌকা যে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, ভেরি এক্সাইটিং। এবং নীল জলরাশি, মানে এই জলরাশিটা আপনারা যদি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে হলো সেন্ট মার্টিন আমার বাংলাদেশে। আর যদি দেশের বাইরে আসতে চান তাহলে তো বার্সেলোনা আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আসলে আমি সব কিছু জানিও না। ইনশাল্লাহ একদিন জানবো, একদিন যাব। এবং মোটামুটি একেবারে ঠান্ডা করে দেওয়ার মতো, মানে আমি একবারে আমার এখন কাঁপা কাঁপা শুরু হয়ে গেছে, সমুদ্র ঢুকিয়ে নেই, একেবারে মেইন সমুদ্র ঢুকিয়ে নেই। এবং এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা আসলে সি পোর্ট, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন দেশ থেকে আসে, মাদার ভেসেলে করে আসে। আমাদের বাংলাদেশের এটা সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে, আমি খুব বিশ্বাস করবেন কি না, মানে এত শীত আমাকে জ্যাকেট পরতে হয়েছে লিটারালি। এবং প্রচন্ড ঢেউ, মোটামুটি ঢেউয়ে মোটামুটি উঠানামা করতেছে। আসলে ঢেউটা এত বোঝা যাবে না, কারণ হলো আমি বসে আছি এবং আমার ক্যামেরা স্ট্যাবিলাইজেশন আছে, যেই কারণে আসলে এত ঢেউটা বোঝা যাবে না। আমি ঘুরতে গেলেই সবচেয়ে বেশি মিস করি আসলে আমার মেয়েকে, মানে আমার মনে হয় যে আমার মেয়ে থাকলে কী বলতো, কারণ ওর এক্সপ্রেশনটা খুব বেশি থাকে আর কি। কোথাও গেলে, কোথাও যদি ঘুরতেও যাই, খুব বেশি এক্সপ্রেশন দেয়। একে তো মেয়ে, তারপরে আসলে আবার এক্সপ্রেশন তার অন্যরকম থাকে। পোর্টের কাছাকাছি মোটামুটি সমুদ্রের পানিটা নীল, হালকা নেই, কিন্তু যখনই আসলে মোটামুটি একটু সমুদ্রের ভিতর দিকে চলে এসেছে, মানে গভীর সমুদ্র যেটাকে বলে, সেখানে আসলে একবার গাঢ় নীল। এখান থেকে আসলে সমুদ্রের মনে হচ্ছে লাস্ট, এরপরে পৃথিবীর আর কিছু নেই, মানে পৃথিবীটা শেষ, মানে যেদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর কোনো জন নাই, মানব নাই, কিন্তু আকাশে একটা বিমান উড়ে যাচ্ছে। আমরা মোটামুটি বলা চলে অনেকটা গভীরে আছি, কারণ বার্সেলোনার যে পোর্ট, সেই পোর্ট থেকে অনেকটা সমুদ্রের ভিতরের দিকে আছে।
সেখান থেকে আসলে সমুদ্রের রিয়েল ভিউ এবং মোটামুটি প্রচন্ড ঢেউ দুইটাই আসলে এক্সপিরিয়েন্স করতে পারছি আমরা। কিছু কিছু মানুষ চিল্লায় উঠতেছে যেমন ঢেউ বেশি হচ্ছে, কিন্তু আমার পিছনে একটা ইংলিশ কাপ আছে, সেটা হলো যে তারা মোটামুটি অকুত হয়, তারা আসলে ভয়ই পাচ্ছে না। এবং আমি এইটা ভাইবা আসলে বেশি ভয় লাগতেছে, আমি সমুদ্রের মধ্যে দেখলাম ছোট একটা নৌকা কিছু আছে না, খালি জাস্ট মানে ওই যে সার্ফিং করার জিনিসটা আর হইলো পাল্টা আছে, সার্ফিং করতেছে, মানে এর যদি কলিজা বলি আমি তাহলে মোটামুটি সারা শরীর হলো কলিজা। আমি অনেক রিস্ক নিতে পারি, মানে হয়তো আকাশ থেকে জাম্প করতে পারবো, বাঞ্জি জাম্প করতে পারবো, প্যারাগ্লাইডিং করতে পারবো, প্যারা সেইলিং করতে পারবো, কিন্তু সমুদ্রে না মানে আমি কোনো প্রকার রিস্ক নিতে পারবো না। কারণ হলো এর পিছনে হয়তো দুইটা কারণ, এক হলো যে আমি পানির সাথে খুব বেশি সংস্পর্শ মিশ্রণ আমি ছিলাম না, আর সেকেন্ড কারণটা হয়তো যে আমি সাঁতার জানি না। সাঁতার না জানার পিছনে একটা বড় কারণ হতে পারে যে মৃত্যু হয়, আমি না মৃত্যুর ভয় পাই না কিন্তু সমুদ্রের কেন যেন ভয় পাই, এটা আসলে হয়তো সাইকোলজিক্যাল ব্যাপার। এবং আমি যেই পরিবেশ থেকে বড় হয়েছি সেই জন্য আসলে আমাকে ভয়টা বেশি দেখিয়েছে। আমি যদি খুব বেশি সমুদ্রের কাছাকাছি কোনো জায়গা থেকে বড় হইতাম তাহলে হয়তো এই ভয়টা থাকতো না। কিন্তু আমি একটা ক্রুজ আছে না, যে ক্রুজগুলো মোটামুটি 4-5 দিনের জন্য যায়, ওই ক্রুজগুলোতে আমার যাওয়ার খুব ইচ্ছে। আমরা যদি বলে যে ঘুমাইতে পারবো খুব লিমিটেড, খাইতে পারবো খুব লিমিটেড, কারণ খাওয়ার ঘুম ছাড়া তো টিকতে পারবো না, কিন্তু আমি বড় একটা ক্রুজে এক মাসের জন্য যেতে পারবো অন কাইন্ড অফ ফ্রি, আমি রাজি হতাম, ঠিক আছে। দরকার হলে আমি একবেলা মানে ক্রুজের ভিতরে যেখানে মানে কিচেন সেখানে কাজ করবো, সেটা তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে উপভোগ করতে দিলেই চলবে। সো এটা আমার একটা শখ, ইনশাল্লাহ এই শখটা একদিন পূরণ হয়ে যাবে। কারণ আমি নিজেও চিন্তা করতে জানতাম না যে আমি কবে আসলে স্পেনে আসবো, বার্সেলোনাতে আসবো, এরকম সমুদ্র বিলাসে আসবো, কিন্তু আমার খুব শখ ছিল একটা সময় যে আমি ঘুরবো। আমি আপনারা খুব বরাবরই জানেন আমি আসলে ঘুরতে অনেক বেশি পছন্দ। আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো, এটা আসলে বার্সেলোনা পোর্ট। এখানে আসলে শত শত জাহাজ আসে প্রতি মাসে এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেইনার আসে, এবং মোটামুটি এই পোর্টটা অনেকটাই মোটামুটি সমুদ্র শাসন করে বানিয়েছে। সো এই ধরনের অপরচুনিটি আসলে আমাদের বাংলাদেশের কাছেও আছে যে আমরা এইরকম পোর্ট ইচ্ছা করলে বানাতে পারি আন্তর্জাতিক মানে, যেটা আসলে বাংলাদেশ অলরেডি কাজ করছে। এবং সবচেয়ে মজার ব্যাপারে একটা ক্রুজ শিপ দেখতে পাচ্ছেন, এইটা আসলে এমন না যে ওই যে বাঁধটা আছে বাঁধটার পাশেই আসলে মাটি, মাঝখানে একটা ক্যানেল আছে, ওই ক্যানেলটা দিয়ে মোটামুটি ক্রুজ শিপগুলো একেবারে সামনের দিকে চলে যেতে পারে আর কি। আমি গতকালকে ক্রুজ শিপ দেখাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এই ক্রুজ শিপগুলোতে মোটামুটি শত শত ফ্যামিলি না মানুষ থাকে, রুম আছে, এখানে ছোট খেলার মাঠ আছে, মানে এনজয় যতটুকু করা যায় ততটুকু করা যায়। তো এরকম একটা ক্রুজ শিপ বা এর চেয়ে বড়ো যদি হয় তাহলে সবচেয়ে বেশি বেটার আমি একদিন সমুদ্র ভ্রমণ করতে চাই। এবং আস্তে আস্তে আসলে আমরা শান্ত সমুদ্রের দিকে গিয়ে, কারণ অলরেডি ঢেউ কমে গেছে, এত সময় এত ঢেউ ছিল যে এখন আর ঢেউ মনে হচ্ছে না, মনে হচ্ছে নদীর পানিটাইতে। পোর্ট থেকে ট্রাকিং করার জন্য এই ব্রিজটা ইউজ করা হয়, একেবারে আপনার ওই পাশ থেকে দেখছেন ব্রিজটা আসলে মোটামুটি বানানো হয়েছে, এটা আসলে ঘুরে আসলে একেবারে ইজি ট্রাকিং করা যায়, পোর্ট থেকে ডিরেক্ট একবার রোডে চলে যায়। আমাদের সমুদ্র বিলাস শেষ, আমরা মোটামুটি আস্তে আস্তে চলে যাচ্ছি, আমরা উপর থেকে নিচের দিকে নামছি আর কি, সবাই একদিক দিয়ে যাচ্ছে আমি অন্যদিক দিয়ে যাচ্ছি।